আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা সূরা নিসার 36 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছ, আখেরাতকে আখেরাত বলে মেনে নিয়েছ, আল্লাহ তাআলা ওই সমস্ত বনি আদমদেরকে বলতে চাইলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলামের দল দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে যদি আমি আল্লাহকে পেতে চাও, ইন্তেকালের পরে মারজে মউতের সময় রাসূলের দিদার যদি লাভ করতে চাও, কালের সময়ে জান্নাত যদি দেখতে চাও, ইন্তেকালের সময় যদি তোমরা শান্তিতে সুখে সুখে মরতে চাও, দুনিয়ার জমিনে তোমাদেরকে যে কাজ করতে হবে, ওয়াবুদুল্লাহ, এক নম্বর শুধুমাত্র কেবলমাত্র উপাসনা করতে হবে আল্লাহ। কথাগুলো মনে রাখবেন, একমাত্র উপাসনা করতে হবে আল্লাহর, ইবাদাত করতে হবে আল্লাহর, কথা শুনতে হবে আল্লাহর, ঘোষণা শুনতে হবে আল্লাহর। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, একমাত্র কেবলমাত্র উপাসনা করতে হবে আমার, আমার উপাসনা ছাড়া ভিন্ন পথে চলে, আমার হুকুম ছাড়া ভিন্ন পথে চলে, কোনোদিন জান্নাতের আশা করা যাবে না। আল্লাহর হুকুম শুধু সালাতের ভিতরে নয়, সালাত পড়লাম আল্লাহর হুকুম এটা শুধু নয়, রোজা রাখলাম এটাই শুধু আল্লাহর হুকুম না, আল্লাহর হুকুম হচ্ছে বান্দারে তুমি দুনিয়ার জমিনে আগমন করার পরে প্রস্থান করা পর্যন্ত যত কাজ করতে হবে সব আমি আল্লাহর হুকুম মতো করা লাগবে, আমি আল্লাহর হুকুম ব্যতিরেকে কোনো কাজ করা যাবে না। আপনি দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে মানুষকে খুশি করবার জন্য আমি আপনি কত কিছু করি, অফিসে এর বসকে খুশি রাখবার জন্য, চাকরি ঠিক রাখবার জন্যে আমরা কত কিছু করি, বাবাকে সন্তুষ্ট রাখবার জন্য, মাকে সন্তুষ্ট রাখবার জন্য কত কিছুই না করি, আমরা আমাদের স্ত্রীকে, আমরা আমাদের সন্তানদেরকে সন্তুষ্ট রাখবার জন্য মাতার গাম পায়ে ফেলে সারাদিন কাজ করি, নিজে না খেয়ে সন্তান যা বলেছে তা নিয়ে যায়। ঈদের অনেক সময় হয়ে যায়, অনেক আনন্দের সময় আপনি নতুন জামা না পরে স্ত্রীর জন্য নিয়ে যান, এর অর্থ হল রাত দিন কষ্ট করে যাদেরকে খুশি রাখতে চান, যাদেরকে সন্তুষ্ট রাখতে চান, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন বান্দারে হয়তো দিন শেষে তারা তোমার উপরে সন্তুষ্ট নাও হতে পারে, আরো বেশি তোমার কাছে চেয়ে বসতে পারে। তুমি ঢাকা শহরে ব্যবসা করো, ঢাকা শহরে জব করো, মা বাপ মনে করতে পারে ছেলে যা টাকা পাঠায় তার চাইতে বেশি ইনকাম করে, আমাদেরকে ঠিক মতো দেয় না, হতে পারে না, মনে করতে পারে, এই জন্যে তারা আপনার প্রতি অসন্তুষ্ট থাকবার কারণ হতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন বান্দারে কলিজা বের করে যদি পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করতে চাও, এরপরেও 100% সন্তুষ্ট করতে পারবে না, নিজের মাকে, নিজের বাবাকে, নিজের ভাই বোনদেরকে, নিজের স্ত্রী সন্তানকে 100% সন্তুষ্ট করতে পারবে না। বান্দারে ইন্তেকাল পর্যন্ত যত সম্পদ রেখে যাইবা, ইন্তেকালের পরে সন্তান বলবে বাবা আমাদের জন্য কি রেখে গিয়েছে, সন্তুষ্ট করতে পারবে না। কিন্তু ও গোলাম, তুমি যদি আমার উপাসনার জন্য একটাবার সুবহান রাব্বিয়াল আলা বলে আমার কদমে সাজদায় পড়ে এক ফোঁটা চুকির পানি ছেড়ে দিতে পারো বান্দা, আসমান জমিন আরশ করছি লাউহা কলম সব যদি আমাকে দান করা হয়, এরপরে আমি আল্লাহ যার পর নাই যতটুকু খুশি হই, বান্দা যদি একটা সাজদা আমার কদমে দিয়ে সুবহান রাব্বিল আলা বলে চুক থেকে এক ফোঁটা পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ তার চাইতে হাজার হাজার গুণ বেশি খুশি হয়ে যাই, পড়েন সুবহান আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন বান্দারে আমি তোমার কাছ থেকে একমাত্র একটা জিনিস সেই উপাসনা হবে একমাত্র আমার, তুমি ব্যবসা করো হুকুম মানো আমার, নামাজ পড়ো হুকুম মানো আমার, স্ত্রীর সঙ্গে চলো
হুকুম মানো, আমার সন্তানকে লালন পালন করো, হুকুম মানো আমার মা বাপের জন্য যা মন চায় করো, হুকুম মানো আমার। আল্লাহ তাআলা বলতে চাইলেন, বান্দা দুনিয়ার জমিনে সকল কাজে কর্মে যদি আমার হুকুম আমার নির্দেশ পালন করো। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, বান্দারে দুইটা পুরস্কার তোমার জন্য রেখে দিলাম। এক নম্বর পুরস্কার হলো ইন্তেকালের আগে আমি আল্লাহ তোমাকে বরকতওয়ালা রিজিক দান করে দুনিয়ার জমিন থেকে বিদায় দিব, আর ইন্তেকালের সময় জান্নাত চোখের সামনে রেখে মারজে মৌতের সময় আজাইলকে দিয়ে তোমাকে কষ্ট দিব না। ইন্তেকালের পরে রসুলে পাকের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি রব বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলে দিয়েছেন, বান্দারে এক নাম্বার হলো আবুদুল্লাহ, একমাত্র উপাসনা করতে হবে একমাত্র কার? আরো জোরে বলেন, আল্লাহর উপাসনা করতে হবে। ইবাদত কম করেন, নির্বেজাল করেন, আবারও বলছি ইবাদত কম করেন, নির্বেজাল করেন, আবারও বলছি ইবাদত কম করেন, নির্বেজাল করেন। এক হাজার বার তসবি পড়ার চাইতে একবার পড়েন, শুদ্ধ করে পড়েন। কথা কি বুঝতে পেরেছেন? সারাদিন 500 রাকাত নফল নামাজ পড়ার চাইতে 2 রাকাত পড়েন, সহি নিয়তে পড়েন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলে দিয়েছেন, ও বান্দা দুনিয়ার জমিনে তুমি যা করবে অল্প করো, সহি নিয়তে পরিশুদ্ধভাবে করো, অল্প আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এদিকে আমাদের আমলও আছে অনেক বেশি, শয়তানিও আসে অনেক বেশি, আর নামাজও পড়ি আমলও করি, পাবলিক প্রেয়ে ঠকাই, কর্মচারীরে ঠকাই, মানুষের সাথে খারাপ আচরণ করি, মানুষের ঠকি, মনের ভিতরে শয়তানি না ফরমানি রেখে দিই, তাহলে আমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে মানে রাখবেন। অনেকে আমার কাছে আছে, বলছেন কয়েকজন এসে আমার ছাত্র ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? আমার অনেক ছাত্র ভাই আজও আমাকে বলছেন যে ওদের পরীক্ষা সামনে বা আমি ইন্টারভিউ দিচ্ছি চাকরির জন্য, কিন্তু আমার সব ভুলে যায়, মনে থাকে না, হয় না এটা? অনেক পড়তে হয় কিন্তু মনে থাকে না। তো এই কথাটা ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলী, একজন মজহবের বড় ইমাম, ইমামে শাফেঈ, ওই উনার উস্তাদ হযরত ওয়াকিয় রহমতুল্লাহ আলাইর কাছে গিয়ে বলছেন, হুজুর আমি যে এত হাদিস পড়ি, এত কিছু পড়ি, কিন্তু কিছুই মনে থাকে না, সব বলে যায়, আমাকে কি করতে হবে? আমি তো আরো ভালো কিছু করতে চাই, তোমার মনে থাকে না। তিনি বলছেন, শাকাউতু ইলা ওয়াকিয়াইন সুওয়া হিফজি, আমি মুখস্থ করি মনে থাকে না, আমি পড়ি ভুলে যাই, কি করব? তিনি বলছেন, ফাওসানি ইলা তারকিল মাসি, তুমি যদি মেধাকে পরিশুদ্ধ রাখতে চাও, তুমি যা পড়েছ তা যদি ঠিক মতো পেতে চাও, তাহলে তুমি গুনাহ ছেড়ে দাও। ফাওসানি ইলা তারকিল মাসি, তুমি মাসি গুনাহ ছেড়ে দাও। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, কারণ জ্ঞান হচ্ছে আল্লাহর জ্ঞানের অংশ। ফাইনাল ইলম ফাজলুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহ লা ইউতা লি আসি, আর কোন জ্ঞান আল্লাহ কোন গুনাহগারকে দান করেন না। কথা বুঝতে পেরেছেন? জ্ঞান সেটা কোন গুনাহগারকে আল্লাহ দিচ্ছেন না। সুতরাং তুমি যদি পরিশুদ্ধ হতে চাও, মুখস্থ রাখতে চাও, ভালো ব্রেইনিস্ট হতে চাও, অবশ্যই আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে গুনাহর কাজ। কি ছেড়ে দিতে হবে? আমরা আজকে ভালো কাজ ছেড়ে দিয়েছি আর ধরেছি গুনার কাজ। ঘর থেকে বের হলে গোনা, বেডে গেলে ঘুমা, বসলে গোনা, গোনা আর গোনা, এটাকেই আমরা স্বাভাবিক জিন্দেগি মনে করছি। সুতরাং এক নম্বর আমরা উপাসনা করব কার, কেমনে করবেন? এরপরের শব্দে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলে দিলেন, বান্দারে তুমি ইবাদত করো আমার, কিন্তু শরীক করা যাবে না। শরীক করা যাবে? আজকে তো শরীকের অভাব নাই। আপনি ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন না, বাবার দরবারে গেলেন, এরা গরু মান্নত করলেন, ছাগল মান্নত করলেন,
বড় একটা লাও মান্নাত করলেন। আপনি বিদেশে আপনার ওই যে কি আপনার কাগজ আপনার পাচ্ছেন না, আপনি কজ লেটার পাচ্ছেন না, কাজের কাজ কাগজ পাচ্ছেন না, আপনি বড় বিপদে আছেন। আপনি নিয়ত করলেন যে আমি বাবার দরবারে একটা গরু পাঠাই দিতেছি। বাবার দরবারে ঠিকই গরু পাঠাইছে, কিন্তু নিজের বাপ এক সপ্তাহ থেকে না খাই আছে, এটার খবরই নেই। কথা বলছেন, এগুলো আছে না নাই? আমি বলছি না আপনি আপনার বাবাকে, মানে বাবা বলতে কারের কথা বললাম, ওই যে বাবার কাছে গরু পাঠাইবেন ওই বাবারে খাওয়াইবেন না, আমি বলছি না খাওয়ান, এবার জনমের মতো খাওয়ান, কিন্তু আগে মা বাপের হক আদায় করে, ঠিক আছে তো ইনশাল্লাহ। আগে হক কার দিবেন? এই পরে আসতেছে তো আমি বলবো। আপনারা অনেকে কষ্ট পাইতে পারেন যে হুজুর কি আমার বাপ দাদার পীরের বিরুদ্ধে হুজুর ওয়াজ করতেছি? না, আমি আসলে যারা ভালো বুজুর্গ আলেম তাদের বিরুদ্ধে যাবো, কেন আমিও তো কোনো 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 বুজুর্গ আলেমের কাছে ভাই হাত আছি, আমিও তো আমারও তো কেউ মুরব্বী আছে, আমি তো মুরব্বী ছাড়া না। এর জন্য মনে রাখবেন, চলার পথে ভুল জায়গায় পা দিবেন না, মনে রাখবেন। আর একটা কথা বলে দিচ্ছি যুবকেরা শোনো, পা পিছলে পড়ে যাওয়া দুষের নয়। আবারও বলছি, চলার পথে হুচট খেয়ে পা পিছলে পড়ে যাওয়া দুষের নয়, কিন্তু সময় মতো না উঠে দাঁড়ানোটা দুষের। কথাকে বুঝাতে পেরেছি? আপনি পা পিছলে পড়ে গেলেন, উঠলেন না, আপনি দাঁড়াতে হবে সময় মতো, আজান দিতে হবে টাইম মতো, ফজরের আজান বাদ জোহর দিলে কাজ হবে না। এর জন্য আপনাকে সময় মতো দাঁড়াতে হবে, কাজের সময় কাজ করতে হবে। আপনি যদি যুবক বয়সে কাজ করেন, বৃদ্ধ বয়সে আরাম করবেন, আর জোয়ান বয়সে যদি আরাম করেন, তা আমি বললাম বুড়া বয়সে কাজ করা লাগবে। কথা বলেন না কেন? বুড়া বয়সে কাজ করা, এই জন্য এই বয়সে কাজ করেন, বৃদ্ধ বয়সে আরাম করবেন ইনশাল্লাহ। সব কাজ, দুনিয়ার কাজ, আখেরাতের কাজ, যা পারেন জোয়ান বয়সে করেন। আমরা চাইলে তাহাজ্জুদ পড়তে পারি, আমরা চাইলে জিকির আজকার করতে পারি, এই বয়সে আমরা চাইলে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করতে পারি, কিন্তু আপনি চাইলে 80 বছর পরে এটা পারবেন না, 70 বছর পরে আর পারবেন না। এখন একটু করে রাখেন, ওই সময় যখন পারবেন না, আল্লাহ তাআলা এই আমল নামাটাকে রয়্যালিটি বানাইয়া আপনারা 70 বছরের জিন্দগিতে জোয়ান বয়সের ইবাদত লিখে দিবে। তা আপনি আমি আর কি চাই? যাই হোক, আমরা ইবাদত করবো আল্লাহর, শরিক করব, শিরিক করব না। এর অর্থ এটা নয়, আমি বলছি না আপনাদেরকে যে মাজার কবর জিয়ারত করবেন না, এটা বলছি না। আপনি কবর জিয়ারত করবেন, আপনার মা বাপের কবর জিয়ারত করেন, আলিম উলামাদের পাবলিকের কবর জিয়ারত করেন, নিষেধ করছি না। কবর জিয়ারত গুনার কাজ না, সব, কিন্তু আমি বলছি কবরের কাছে গিয়ে আপনি বলবেন না যে বাপ আমার এটা দো, বাপ আমার ওইটা দাও, তোমার বাপ জিন্দগি তো দিতে পারবে না। দিতে পারবেন কে? এই কথা তো বিশ্বাস হয় না? সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? দিতে পারবেন একমাত্র কে? সব কিছুর মালিককে? আমার আপনার হায়াতের মালিককে? দিতে পারবেন একমাত্র তিনি। সুতরাং আল্লাহকে খুশি করার চেষ্টা করি, ওই বাপরে গরু না দিয়া আল্লাহর পায়ে 2 রাকাত নামাজ পড়ে 4টা সেজদা দিই, রবকে খুশি করতে আর কিছুই লাগবে না, কিছুই লাগবে না, রব এমনি খুশি হয়ে যাবে। বহুত হাজার ঘটনা দুনিয়া আছে, হাজার ঘটনা আছে, 80-90 বৎসর গুনাহ করেছে, গুনার গুনাহ, গুনার গুনাহ, রবকে চিনতে পেরে কদমে সেজদায় পড়ে শুধু চুপ থেকে পানি ছেড়ে দিয়েছে, রব আমি এত বছর যা করছি সব অন্যায়, এখন আমি বুঝতে পারতেছি মারাত্মক অপরাধ করেছি, কিন্তু আমি আর কই যাব, বয়স তো শেষ হয়ে গেছে, এখন তোমার কদমে এসছি, তুমি যদি আমাকে ফেলে দো যাবো কোথায়? আওয়াজ করে রব বলছেন, বান্দা যা, আমার কদমে চলে আসছস, আমিও তোকে আমার কুলে উঠাইয়া নিলাম, যা মাফ করে। রব তো তার নাম, এই জন্য রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে ইনশাল্লাহ। তাহলে 1 নম্বর ইবাদত করবো কার? এটা মনে থাকবে তো? তাহলে এটা আজকের থেকে একটা ফাইনাল, যে একমাত্র ইবাদত করব আল্লাহর, একমাত্র হুকুম মানব কার? 2 নম্বর অবশ্যই হুকুম মানতে কোনো শরীক করব না। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, বান্দারে পিতা মাতার সাথে সৎ এবং সদয় ব্যবহার করো। কার সাথে? এখানে একটা কথা বলি,
আল্লাহ নিজের ইবাদতের কথা কোরআনের যত জায়গায় বলছে, সাথে সাথে মা বাপের কথাও বলছে। আল্লাহ বুঝাতে চাইলেন, আমি পৃথিবীর মানুষকে সরাসরি পৃথিবীতে দেই নাই, দিয়েছি মা বাপের মাধ্যমে। সুতরাং আমার ইবাদতের পাশাপাশি শুকরগুজার মায়ের হও। আল্লাহ যখন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, ইবাদত হবে একমাত্র আমার, সাথে সাথে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা ইহসান করবে মায়ের, ইবাদত করবে আমার, ইহসান করবে মা বাপের, ইবাদত হবে আমার, ইহসান হবে মা বাপের। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলছেন আনিশকুরলি, শুকরিয়া আদায় করো আমার, সাথে সাথে বলছেন ওয়াবিল ওয়ালিদাইয়া, এবং তোমরা শুকরিয়া আদায় করো মা বাপের। সুবহানাল্লাহ বললেন, রবের বাচন ভঙ্গি দেখেন, যেখানে নিজের কথা সেখানে মা বাপের কথা নিয়ে আসছেন। কত সম্মান আল্লাহ দিয়েছেন পিতা মাতাকে। আমরা মা বাপকে চিনি না, মা বাপের সঙ্গে দেখবেন কথা বলতে ভালো লাগে না, মানে মিজাজ যত জায়গায় ভালো থাকুক মা বাপের সামনে দাঁড়াইলে আর ভালো থাকে না, ঠিক আছে না? এগুলো আর ভাল লাগে না। তুমি আমার জন্য কি করছে, কি করলা আমার জন্য জিন্দগিতে? তোমার জন্য মা বাপ যা করেছে, চাইলে তোমাকে মায়ের পেটে থাকতে হত্যা করতে পারতো, পারতো কি পারতো না? মায়ের পেটে না আসতে দিতে পারতো। তুমি আজকে পৃথিবীতে এসে বলছো আমার জন্য কি করলে, তোমাকে পৃথিবীর আলো বাতাস দেখবার সুযোগ করে দিয়েছে মার বাপ। এই জন্য আল্লাহর ওয়াস্তে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না। যদি মনে করো যে মা বাবার কাছে গেলে আমি ভালো ব্যবহার করতে পারবো না, খারাপ হয়ে যাবে, আল্লাহর ওয়াস্তে যাওয়ার দরকার নেই, দূরেই থাকো, এরপরও খারাপ ব্যবহার করো না, ঠিক আছে তো কথা? কোনোভাবেই যেন মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার না হয়, হারাম, জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। এগুলো অনেক লম্বা আলোচনা, এদিকে গেলে তো মূল সব আলোচনা শেষ হয়ে যাবে। আল্লাহ রব্বুল ইজ্জত সংক্ষেপ করে বলছি, এরপরে বলছেন আল্লাহ রব্বুল ইজ্জত কুল জালাল বললেন ওবিদিল কুরবা واليتامى والمساكين والجار القربى والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب الله رب العزة كل جلال বললেন উপাসনা করো আল্লাহর, আল্লাহর সঙ্গে শরীক করবে না, আর সাথে সাথে মা বাপের সঙ্গে সৎ এবং সদয় ব্যবহার করো। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন এবং তোমরা নিকটাত্মীয়ের সঙ্গেও ভালো ব্যবহার করো। এরপরে বলেছেন ইয়েতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করো। এরপরে বলেছেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো। এরপরে বলেছেন অসহায় মুসাফিরদের প্রতি ভালো ব্যবহার করো। এরপরে বলেছেন দাস দাসীর প্রতিও ভালো ব্যবহার করো। এত কিছু বলবার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এরপরে বললেন ইন্নাল্লাহ কানা ইউহিব্বু মান কানা, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন নিশ্চয় তিনি কোনো দাম্ভিক গর্বিত জনকে, অহংকারী ব্যক্তিকে কোনোদিন পছন্দ করেন না। আপনি অহংকার করেন, আপনার টাকা পয়সা আছে, আমি চাই না, ইসলাম চায় না যে রাস্তার ওই পাশে থাকবে কি বাড়ি, দশতলা বাড়ি, আর ওই সাইডে থাকবে ভাঙ্গা বাড়ি, আল্লাহ চায় না। আল্লাহ চায় না এই পাশে পাঁচতলা আর ওই পাশে গাছতলা, আল্লাহ চায় না। আল্লাহ চায় আমার বনি আদম সমান সমান থাকুক, ভালো থাকুক। এই জন্যে আপনি আপনার কর্মচারীকে আপনি যদি ছোট মনে করেন, আল্লাহ তাআলা হয়তো আগামীকালকে কর্মচারীকে মানিক বানাইয়া আর আপনাকে কর্মচারী বানাইয়া দিতে পারে, পারে কি পারে? এর জন্য আল্লাহ তাআলা বলছেন আমি কোনো দাম্ভিক গর্বিত জনকে, অহংকারী ব্যক্তিকে পছন্দ করি না, আর যদি কেউ করে আমি চাইলে তাকে নামাইয়া দিতে পারি। বহুত জীবনে অনেক ঘটনা আপনারও দেখেছেন আরও দেখে থাকবেন, যারা নিজেকে বহুত বড় মনে করেছে আজকে রাস্তার ফকির আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছে। এই জন্য কখনো এটা করবেন না। এখানে অনেকগুলো কথা, যেহেতু তাফসির আমরা এক মিনিট করে শেষ করি, তাহলে আমরা মাতা পিতার সাথে ভালো ব্যবহার করব ইনশাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেছেন মা বাপের কথা, এই জন্য বলেছেন আপনি আমি যখন ছোট ছিলাম
অনেক কঠিন পথ পাড়ি দিয়ে মা বাবা আমাদেরকে বড় করেছে, আমাদেরকে কথা শিখিয়েছে, আমাদেরকে লালন পালন করে স্কুল কলেজ মাদ্রাসা পর্যন্ত পড়িয়ে এই বয়স পর্যন্ত পৌঁছে দিয়েছেন মা বাপ। সুতরাং মা বাপের অবশ্যই মা বাপের শুকরিয়া আদায় করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আরো বলেছেন, হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টা ওয়াসিয়ত করেছেন। কয়টা? আমি দুটো বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টা ওয়াসিয়ত করেছেন। এক নম্বর ওয়াসিয়ত করেছেন, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, যদি তোমাকে সেজন্য হত্যা করা হয় কিংবা অগ্নিতেও ফেলে দেওয়া হয় এরপরে আল্লাহর সঙ্গে শরীক করবে না। মুয়াজ ইবনে জাবাল বলেন, রাসূল আমাকে বলছেন তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, যদি তোমাকে বলে হত্যা করবে, যদি তোমাকে বলে গুলি করবে, যদি তোমাকে বলে অগ্নিতে ফেলে দিবে, এরপরেও তুমি তোমার কথা ইস্তেকামত থাকবে, শরীক করা যাবে না। এক নম্বর ওয়াসিয়ত। দুই নম্বর ওয়াসিয়ত, মুয়াজ ইবনে জাবাল বলেন, রাসূল বলেছেন নিজের পিতামাতার নাফরমানি কিংবা তাদের মনে কষ্ট দেয় এমন কোনো কাজ করা যাবে না, যদি তারা এমন নির্দেশ দেন যে তোমরা তোমাদের পরিবার পরিজন ধন সম্পদ ত্যাগ করো। আবারও বলছি, মুয়াজ ইবনে জাবাল কে রাসূল বলছেন মা বাপের মনে কষ্ট দিও না, যদি তারা তোমাকে বলেন মুয়াজ তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, পরিবার পরিজন ছেড়ে দাও, সম্পত্তি ছেড়ে দাও, এমন কথা বললেও এরপরেও মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এত শক্ত করে রাসূল ইসলাম মুয়াজ ইবনে জাবালকে সহি হাদিস, মুসনাদে আহমদের সহি হাদিস, কাজ করা যাবে না। সুতরাং আল্লাহকে ওয়াস্তে মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করব তো আপনারা অনেকে বলবেন হুজুর মা বাপ তো মাঝে মাঝে আমাদের সাথেও খারাপ ব্যবহার করে, করতে পারে, করতে পারে না? আপনার কাছে যদি কেউ ঋণ পায়, আপনার কাছে যদি কেউ টাকা পায়, আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারবে? তার অধিকার আছে না? নাই। আপনি ঋণগ্রস্ত তার কাছ থেকে নিয়ে এসেছেন। আমার রসুলের কাছে একজন ইহুদি কিছু টাকা পাইতো, রাস্তায় দাঁড় করে বলছে আমি দরলাম পাঞ্জাবি টাকা দেন, অথচ এখনও তার তারিখ বাকি আছে, দুই চার দিন বাকি, সে বলছে আমাকে টাকা দেন। তিনি বলছেন তোমার তারিখ তো এখনও বাকি আছে, কিছুই বুঝি না, টাকা দেন আমার রসুলকে। আমার বলছে ইয়া রসুলাল্লাহ আমি কি তরবারি বাইর করুন, আমি করে মেরে ফেলবো? নবীজি বলছেন মারার দরকার নেই, ও তো আমার কাছে পায়, আমি তো ঋণী, সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। আপনি মা বাবার কাছে ঋণী, আমি আপনি মা বাপের কাছে ঋণী, সুতরাং তারা খারাপ ব্যবহার করতেই পারে। ঠিক আছে? তো এমন খারাপ ব্যবহার তো করে না যে আপনারা সারাদিন পিটায়, নাকি? জানি না, পিটায়নি এমন কেউ? মা বাপ পিটায়নি? আজকে সন্তান তো মা বাপকে পিটায় না, নাকি? কিছু বললেন? মা বাপকে পিটায় সন্তান? মা বাপকে পিটায় সন্তান? মা বাপকে কষ্ট দেয়? আজ ছোট থাকতে, ছোট থাকতে, শিশু থাকতে, চাইল্ড বয়সে সন্তান মা বাপকে ভয় করত, আর সন্তান যখন বড় হয়ে গেছে এখন মা বাপ সন্তানকে ভয় করে, কথা বলেন না কেন? এটা হয়েছে সমাজের বাস্তবতা। আগে আমরা ছোট থাকতে বাবার কাছে হাত দিয়ে বলতাম বাবা 5 টাকা দাও, আর এখন আমাদের কাছে বাপ বলতে হবে 5 টাকা দাও। কেন বলতে হবে? এর আগে দিতে পারেন না কেন? রাসূল ইসলাম বলেছেন দুনিয়ার জমিনে কেউ যদি রিজিক চায়, রিজিক কি চায়? রিজিক বুঝেন তো কি? খালি খাবার? রিজিক বলতে ধন সম্পদ, টাকা পয়সা, সম্পত্তি। আল্লাহ রাসূল বলেছেন সহি হাদিস তিরমিজির, যে ব্যক্তি, বুখারী এবং মুসলিমে এসেছে সহি রওয়ায়েতে, যে ব্যক্তি দুনিয়ার জমিনে টাকা পয়সার মালিক হতে চায়, রিজিক বাড়াতে চায় এবং হায়াত লম্বা করাতে চায়, সে যেন মা বাবার খিদমত করে। কেউ যদি মা বাপকে সন্তুষ্ট করে, মা বাপের খিদমাত করে, মা বাপের খিদমত করা কি সারাদিন পার্টি পে থাকা? এটাই খিদমাত? তাদের কথা শোনা, তাদের আবদারটুকু রক্ষা করা। বাপ তোমার কাছে বুড়া বয়সে বেশি চাইবে না, কি চাইবো? দুইটা সিগারেট লুয়ে আয়, এটাই মনে হয়। যদি কেউ সিগারেট খায় আগে, বলছে ভালো কিছুই তো চাইতে পারে, বেশি কিছু চাইবে না, বাবা আমাকে 100টা টাকা দিস, এর উপরে চায় না বাপ। তুমি এটা দিতে পারো না, বাপকে 500 টাকা দিতে পারো না, আর শ্বশুর বাড়ি যাও
ইলিশ মাছ 5 কেজি লইয়া, কথা বলেন না কেন? তোমার শ্বশুর তোমারে বড় করে নাই, বাপ তোমাকে কষ্ট করে বড় করেছে। নিজের মারে, নিজের মাকে দেখবেন এখন অনেক, এখন সবাই স্মার্ট, কি স্মার্ট আজকালকার ছেলেমেয়েরা, অনলাইনে তারা আম কিনে, সব কিনে অনলাইনে, কিনে ক্যারেট ক্যারেট পাঠায়। শ্বশুরে, আম্মা আপনার জন্য কী আম পাঠাবো, ছুটু আম না বড় আম পাঠাবো। আর নিজের মায়ের জন্য আম তো দেওয়া দূরের কথা, আমের একটা বিসিও দেয় না, কথা বলেন না। আমি কি মিথ্যা বলছি বাবা? কেন এগুলো হচ্ছে, কেন এগুলো অন্যায় হচ্ছে, কেন কি দুনিয়া আসলাম? তুমি কি ভুলে যাচ্ছ মা বাপ তুমি ছোট থাকতে, আমি ছোট থাকতে না খেয়ে আমাদের মুখে খাবার দিয়েছে? যাক, কথাকে লম্বা করতে চাই না। রাসূল ইসলাম আরো বলেছেন, সোয়াবুল ইমানের হাদিস বাই হাকির রওয়ায়াত, রাসূল ইসলাম বলেছেন সন্তান যদি মা বাপের অনুগত হয়, কথাটা আবার বলছি, সন্তান যদি মা বাপের অনুগত হয়, সেই সন্তান যদি সম্মান এবং মুহাব্বতের দৃষ্টিতে মা বাপের চেহারার দিকে তাকায়, তার প্রত্যেকটা দৃষ্টিতে এক একটা মকবুল হজ্জের সওয়াব হয়ে যায়। এক একবারের তাকানো বলি নাই, এক একবারের দৃষ্টি, দৃষ্টি মানে কি, এক একটা চোখের পলক। আপনি 20 মিনিট মায়ের চেহারার দিকে তাকাইছেন, 50 বার চোখের পলক ফালাইছেন, 50টা মকবুল হজের সওয়াব পাইবেন। আপনি 10 লাখ খরচ করে গেছেন হজে, আধা পয়সারও সওয়াব হয় না, হয়তো হইতে না পারে। এখন তো শুনছি হেঁটে হেঁটে কেউ কেউ যে আমি এগুলা নিয়ে ট্রল করি না, আমি কারো নামও নেই না, আমি কারো বদনামও করি না, আমি সমালোচনা পছন্দ করি না, আমি এগুলো ভাল লাগে না। কিন্তু শুনলাম কেন আমার দেখাইলো হেঁটে হেঁটে হজে যাইতেছে, কে জাগা যাইতে চায় যাক, কিন্তু সব নাই কি নাই সব। এখন যানবাহন আছে, তোমার এই বডির হক আছে, বডিকে কষ্ট দেওয়ার অধিকার কারো নাই, কথা বুঝতে পেরেছেন? এই কথাটা কেমনে বুঝাবো, আরেকটু সহজ করে একটা হাদিস বলি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? রাত্র কিন্তু 10:30 হয়ে গেছে, আমি লম্বা করতে চাই না আপনাদের কাছে, ওরে আল্লাহ আর কয়েক মিনিট আমরা রেখে দিব। বাজারে আপনি, বাজারে একজন মাছ বিক্রেতা, তাকে কি বলেন আপনারা? জেলে। বাজারে একজন জেলে 10,000 টাকা দামের 2টা মাছ নিয়ে আসছে, বড় বড়, সবাই বাজারে যায়, এই মাছের দাম তো আর কেউ করে না, মানে সবাই তো আর 10,000 টাকার মাছ কেনার জন্য যায় নাই, 1,500-2,000 টাকার মাছ কিনে কিনে চলে আসতেছে। আপনার টাকাওয়ালা শিল্পপতি বা 20 টাকার মালিক, আপনার পকেটে টাকা আছে, আল্লাহ আপনার সম্পদ দিয়েছে, আপনি বাজার থেকে গিয়া 20 টাকার গুড়া মাছ লুয়ে আইবেন, কেয়ামতের দিন কিন্তু আপনি জাহান্নামে যাইবেন। ওই যে বেচারা 10,000 টাকার মাছ নিয়ে বসে আছে, ওইটা আপনাকেই কিনতে হবে, কথা বুঝেন নাই? আপনার পকেটে টাকা আছে, তার নাই, সে আপনার আশায় এখানে বসে নিয়ে আসছে, সে বসে নাই যে একজন রিক্সাওয়ালা 10,000 টাকার মাছ কিনবে, সে আনে নাই, আনছে আপনার কথা চিন্তা করে। আপনার টাকা আছে, আপনি গেলে এটা কিনবেন, আপনি আনলেন না, তার হক নষ্ট করছেন, কেয়ামতের দিন জবাব দিবেন। বুঝিতে পারছি ওয়াজ, যে না আপনি কৃপণতা করতে পারবেন না, যা আছে সেভাবে খরচ করবেন, এটা ইসলাম। এখন আপনার নাই, দেখবেন আপনার নাই, তার সারা সম্পত্তি মিলিয়ে আছে 10,000, সে ঋণ করে কুরবানির গরু কিনছে 70,000, কুরবানি দিবে এইবার। ইসলাম কিন্তু এখানে মারাত্মক আইন জারি করে, ইসলামটা আপনারা বুঝেন না তো? ইসলাম সহজের সহজ আর গরমের পুরা গরম। ইসলাম বলছে তোমার টাকা পয়সা নাই, কুরবানি করার দরকার নাই, আনামতি বৈশা থাকো। আপনি বলছেন না, সবাই দিচ্ছে আমি দিব না কেন, আছে 50-10 হাজার, আপনি ঋণ করছেন 60,000, কত হয়েছে 70,000 দিয়ে গরু কিনছেন, কিনার পরে বাড়িতে আনার পরে গরু হারাইয়া গেছে, কি হয়েছে হারাইয়া গেছে। ইসলাম বলছে তুমি আরেকটা কিনে দিবা, কুরবানি দিবা, কিনে দিবা ওয়াজিব, আর ওইটা পাইলে ওইটারও কুরবানি দিবা ওয়াজিব, দুটোটা দিবা। কেন তুই এই কাজ করলি? তোর 10,000 টাকা ছিল, তোর তো কুরবানি দরকার ছিল না, কেন তুই দিতে গেলে দুটোটা দে? এখন আপনি কুরবানি দিতেছেন দিতেছেন, যেটা নতুন করে আবার কিনছেন, কিছুক্ষণ পরে আপনার পুরোনোটা পাইছেন, ইসলাম বলছে দুটোটা দে, কথা বুঝছেন? কারণ তোমার উপর ওদের হক ছিল না, তুই দিতে গেলে কেন? কিন্তু একজন ধনী মানুষ, টাকাওয়ালা মানুষ, তার উপরে কোরবানি ওয়াজিব, তার গরু সে কিনছে হারাইয়া গেছে, আর একটা কিনছে
কোরবানি দিছে কতক্ষণ পরে ওইটা পাইয়া গেছে, ওইটার কোরবানি দেওয়া লাগবে না। দেখছেন কেন? তার ওয়াজিব ছিল, সে ওয়াজিবই দিছে, আর তোমার ছিল না, তুমি কেন এটারে এমন জায়গায় আনছো? তোমার নাই নাসার জায়গা, তুমি শুরু করছো নাসানাসি। ইসলাম এটা পছন্দ করে, কথা কি বুঝাইতে পারতেছি? এর জন্য আপনার যা আছে বাজারে যদি দেখেন একজন জিনিস ভালো জিনিস নিয়ে বসছে, আপনার জন্যই তো, ও বেচারা আরেকজনের জন্য বসে নাই, আপনি কিনলেন না, এটা ঠিক না। আপনি নিবেন, আপনার টাকা পয়সা আছে, আপনি নিবেন, এটাও একটা হক। এটা কি? ওই যে জিল কুরবা, আবার আসবে প্রতিবেশীর হক, এরপরে আসবে আত্মীয়তার হক, প্রতিবেশীর হক। প্রতিবেশী দুই প্রকার, এক প্রকারের প্রতিবেশী কেমন আর এক প্রকারের প্রতিবেশী কেমন, সব আছে আয়াতের তাফসিরে। যাই হোক, আমরা একটু সংক্ষেপ সংক্ষেপ করে সামনের দিকে যাই, মিনিটে বলে দেব, কিছু বুঝতে পারবে। আমার কথা কি আপনাদের ভিতরে সন্দেহ তৈরি হইতেছে কিনা? কোনো সন্দেহ হইতেছে? কোন মানুষ যদি দুনিয়ার জমিনে মা বাপকে কষ্ট দেয়, কি দেয়? তাহলে সে লাঞ্ছিত হয়ে মরবে। যে সমস্ত মানুষ মৃত্যুর আগে দেখবেন কষ্ট হচ্ছে, মৃত্যুর আগে যে কোনো কারণে অপমানিত হচ্ছে, মৃত্যুর আগে লাঞ্ছিত হচ্ছে, অপদস্থ হচ্ছে, আপনি 100% চিন্তা করবেন ও নিশ্চিত মা বাপের বদুয়া নিছে, কোনো সন্দেহ নাই। আল্লাহর রাসূল সিদ্দিকে আকবর হাদিস রেওয়ায়ত করেন না, এটা সিদ্দিকে আকবরের রেওয়ায়ত। তিনি বলছেন, কেউ যদি দেখেন মৃত্যুর আগে খুব বিপদে পড়ে গেছে, মৃত্যুর আগে শুধু বিপদ আর বিপদ, ঝামেলা আর ঝামেলা, যেখানে যায় শুধু লাগেই ঝামেলা, বিপদ আর বিপদ, তাহলে কি বুঝলেন? ক্ষতিগ্রস্ত হচ্ছে, বুঝবেন নিশ্চয় তার উপরে তার মা বাপ অসন্তুষ্ট। এজন্য বিপদ আপদ থেকে বাঁচতে হলে মা বাপকে সন্তুষ্ট করতে হবে, ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ? কোরআনে কারিমে আল্লাহ তাআলা এরপরে বলছেন দিল করবা। আল্লাহ তাআলা এখানে বলছেন আত্মীয় স্বজনের সাথে সদ্য ব্যবহার করো। কোরআনে একটা প্রসিদ্ধ আয়াত, নবীজি বারবার বলতেন এটা, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা। এই আয়াত নবীজি বেশি বেশি পড়তেন। আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলা সবার সাথে, আল্লাহ সবার সাথে ন্যায় এবং সদ্য ব্যবহার নির্দেশ দিয়েছেন, এবং নির্দেশ দিয়েছেন আত্মীয় স্বজনদের হক আদায় করতে। এখন আত্মীয় স্বজনদের হক বলতে কি বুঝছেন? আত্মীয় স্বজনদের হক তাদেরকে যেভাবে সহযোগিতা করা যায়। আত্মীয় স্বজন একজন অসুস্থ, হসপিটালে নেওয়া লাগবে, আপনি নিয়ে গেছেন, একটা রিক্সা দেখে দিলেন, আপনি 10টা টাকা দিয়ে সহযোগিতা করলেন, এটার নামে সহযোগিতা করা, এটা আপনাকে করতে হবে। কিন্তু আজকালকে দেখা যায় নিজের আত্মীয় স্বজনরা দেয় না, দে না যে দে, হে যেখানে দিলে কই দিছে ওখানে দে, নিজের আত্মীয় স্বজনরা দেয় না, কথা বলেন না কেন? একজন লোক যদি বড় সরকারি, আমি জানি না এটা কি বললাম ঠিক কিনা, বলা হচ্ছে কিনা জানি না, দেখবেন কেউ যদি একটা ভালো জায়গায় জব করে, তার আত্মীয় স্বজনের মধ্যে যদি আরেকজনের সিবি এমন ভালো থাকে যে ভালো জায়গায় জব করতে পারবে, ওটারে আনে না, ওটারে আনলে তো আমার সাথে সাথে সমান হয়ে যাইব, ওই তার শ্বশুর বাড়ি সালারে নিয়ে, কথা কন দেখেন, ও দূর থেকে একটা দৈরে নিয়ে, নিজের আত্মীয় কাছের আত্মীয় এটা করতে দেয় না। এগুলো আছে সমাজে, আমি জানি না বাকি বললাম আছে না, আপনাদের জানা নাই মানে, আপনাদের অন্তরে শ্বশুরবাড়ির মহব্বত খুব কম মনে হইতেছে, বহুত মহব্বত মানে বহুত মানুষ আছে এখানে আল্লাহওয়ালা, হয়তো এখানে বসে রয়েছেন বহুত আল্লাহওয়ালা আছেন, যে ঈদ মা বাপের সঙ্গে করে না, শ্বশুরবাড়ি গিয়ে করে। কি বললাম আল্লাহ জানে, এগুলো আসেনি শ্বশুরবাড়ির জায়গা ঈদ করতে, নিজের মা বাপের কাছে যায় না, এগুলো ঠিক না। আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করা, তাদের খোঁজ খবর নেওয়া দরকার। কিন্তু আজকালকে আত্মীয় স্বজন এমন আছে যে হে সারাদিন চেষ্টায় থাকে আপনারা কেমনে বিপদে ফেলানো যায়, এমন আত্মীয় স্বজনের অভাব নাই। আত্মীয় স্বজন চিন্তা থাকে আপনার ঢাকায় থাকেন কেমনে আপনার এলাকার জায়গা জমি দখল করা যায়, কেমনি আপনার সম্পত্তি মাইরে খাওয়া যায়, কেমনে আপনার জমিনের আইল ঠেলাইয়া একটু ছোট করে তার জমিটা একটু বড় করা যায়, কেমনে জায়গা জমি সে দখল করে নিতে পারে, আপনারা বিপদে ফেলতে পারে, এমন আত্মীয় স্বজন নাই? আছে। এদের হক, এদের কাছে যাওয়া তো দূরের কথা, দোয়া করেন আল্লাহ এই এই শয়তান থেকে বাঁচাইও, আল্লাহ এমন আত্মীয় স্বজন নামক শয়তান থেকে বাঁচাইও, ওটা তো আত্মীয় স্বজন আরো বিপদে ফেলায়। আছে না নাই?
আর হিংসা করে। শুনছো অমুকের ছেলে বল্টু মিয়া টাকা সর বিশাল ব্যবসার মালিক, আল্লাহ যেন ঠাডা ফালায়। এর তো একটা বদুয়া দিয়ে দিল, এগুলো নাই মনে হয় আপনাদের। শুনছি আমার অমুকের ছেলে আমেরিকা চলে গেছে, কানাডায় চলে গেছে, ইংল্যান্ডে চলে গেছে, আল্লাহ আমার কিছু হইল না, আমার সবগুলো এগুলো কি আল্লাহ বানাইল? এই তো মানি জালাস, এগুলো ঠিক না, এদের কাছ থেকে দূরে থাকা দরকার। কি থাকা দরকার? কথা বলেন না কেন? দূরে থাকতে হবে। এমন আত্মীয় স্বজন আসেনি এলাকায়? আছে। এরপর আল্লাহ বলছেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়েতিম এবং মিসকিনদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, তাদের হক দো। ইয়েতিম এবং মিসকিনরে সব থেকে বেশি আমরা ঠকাই, ইয়েতিমরেও ঠকাই গরিবরেও ঠকাই, আমরা যেন এটা না করি। দেখলাম একজন গোশত দিতেছে, এক পিস গোশত এক পিস করে দিতেছে। আচ্ছা এটা দেওয়ার দরকার কী ছিল? লাইন ধরছে মানুষ কয়েকশো, আর হে দিতেছে কয় পিস? তার এটা দেওয়ার কথা কে কইছে? কোরআনের হাদিসে কোনো জায়গা আছে? এটা দিতে গেল কেন? এক পিস, তাও এক পিস যদি এক কেজি হইতো তাও কথা, এক পিস ধরেন এটা কী হইব আমি বলতে পারতেছি না, এটা শুরু হয়ে যে এক পিস দিতেছে, এটা ঠিক আছে? অনেক বাচ্চারা দেখলাম ঈদের দিনে ছোটো ছোটো পলি ব্যাগ দিয়ে দৌড়াচ্ছে, সারাদিন ঘুরে দুই চার পিস গোশত পাইছে। আহারে, আপনি দুই চারটা পাঁচটা গরু কুরবানি দিতে পারলেন আর পাবলিককে গোশত দিতে পার, আপনি দশজনরে দেন এক কেজি করে, দশজনরে দশ কেজি দেন, মানে পাঁচজনে দেন দুই কেজি করি পাঁচজন। আমার যতটুকুন তৌফিক ছিল আমি ততটুকুনি দিয়েছি এবং হক আদায় করে দিছি। আপনি কিন্তু বেশি মানুষকে দেওয়ার দরকার নেই, আপনি পাঁচজনরেই দেন, ঠিক মতো দেন, ঠিক আছে তো? ইনশাল্লাহ না কষ্ট পাইলেন আমার কোথায়? এখানে কেউ দিছেন নি এক পিস করে? সব অলিয়া অলিয়া বসে বসে, সব ভালো, কেউ এই কাজ করে নাই, এগুলো করবেন না। যাই হোক, ঠিক মতো মানুষরে দিবেন, এতিমের হক দিবেন, মিসকিনের হক দিবেন। আমরা সংক্ষেপ করে করে যাচ্ছি একটা ছোট্ট কথা বলার জন্য। ওয়াল জারিজিল কুরবা, প্রতিবেশীর হক মনে রাখবেন। প্রতিবেশী দুই প্রকার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিবেশী এমন প্রতিবেশী যা প্রতিবেশী হওয়ার সাথে সাথে আত্মীয়। আর অনেক প্রতিবেশী আছে প্রতিবেশী কিন্তু আত্মীয় না, আছে না নাই? তাহলে ওই প্রতিবেশীর হক বেশি যে প্রতিবেশীও আত্মীয়, তার খোঁজ খবর নেবেন। এমন প্রতিবেশী যে প্রতিবেশী ঠিক কিন্তু আত্মীয় না। এখানে তিনটা ব্যাখ্যা আমরা সংক্ষেপ করে করে বলি। প্রতিবেশী প্রতিবেশী, আত্মীয় হোক বা না হোক, মুসলিম হোক বা না হোক, সে প্রতিবেশী। অমুসলিম প্রতিবেশী তার হক আছে না নাই? কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশী যে কারা তাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি লম্বা করে বলেছেন। কোন কোন প্রতিবেশী যাদের হক মাত্র একটি, আবারও বলছি, কোন কোন প্রতিবেশী যাদের হক মাত্র, কোন কোন প্রতিবেশী যাদের হক দুইটি, আর কোন কোন প্রতিবেশী যাদের হক তিনটি। এক হক বিশিষ্ট প্রতিবেশী হল অমুসলমান প্রতিবেশী, যার সাথে কোনো আত্মীয়তা নেই। আমার প্রতিবেশী একজন অমুসলমান, সে আমার কি প্রতিবেশী? সে আমার কি? আপনি তাকে সহযোগিতা করবেন? অবশ্যই। অমুসলিম বলে তাকে ছোট করবেন না, সে আল্লাহর গোলাম, তাকেও আল্লাহ খাওয়াচ্ছে তোমার মতো। তুমি ইবাদত করার সে করে না, কিন্তু আল্লাহ দেওয়ার বেলায় কম দেয়নি, যেন তুমি যেন না ঠকাও, হক দিবা। এই জন্য প্রতিবেশী হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, উপজাতি হোক, চাকমা হোক, মারমা হোক, আর যাই হোক, তাকে হক দিবেন ইনশাল্লাহ। আপনার গলে ভালো রান্না হলে তার গরে এটা দিবেন, আপনার ছেলের হাতে চকলেট দিয়ে রাস্তায় বের করে দিলেন, প্রতিবেশীর বাচ্চা চকলেট দেখে কান্না করলো, এটা অন্যায়, আপনি তাকেও দিবেন। প্রতিবেশী যেই হোক, হিন্দু হোক, মুসলিম হোক, এক একটা হক ওই প্রতিবেশীর যে অমুসলমান। দুই হক বিশিষ্ট প্রতিবেশী হল যারা প্রতিবেশী হওয়া সত্ত্বেও প্রতিবেশী হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান, প্রতিবেশীও
মুসলমান, তার হক কয়টা? মুসলমান হিসাবে একটা হক, প্রতিবেশী হিসাবে আরেকটা হক। তিন নম্বর প্রতিবেশী হলো, তিন হক বিশিষ্ট প্রতিবেশী, যারা প্রতিবেশীও মুসলমানও আত্মীয়। সুবহানাল্লাহ। বল, তাহলে একদিকে সে প্রতিবেশী, আরেকদিকে সে মুসলমান, আরেকদিকে সে আত্মীয়, এজন্যে তার হক দিবেন ঠিক মতো ইনশাল্লাহ। বলেন, ইসলাম কত ভেঙ্গে ভেঙ্গে বলেছে। এরপরে বলেছে ওয়াসাহিবিল জামবি, অর্থাৎ সহকর্মীদের হক। কিসের হক? সহকর্মীদের। আপনি এক রুমে তিনজন থাকেন, কয়জন? ষাট জন থাকেন। আপনারা দুইজনে মিলে মুড়ি ভর্তা করে খাইলেন, এই পাশের বেডে বেচারা বসা রয়েছে, এদিকে থাকাইলেন না, আপনারা অন্যায় করছেন। এখন আর ঠিক কইতেছে না, বলেন ঠিক বললাম নাকি? এটা করবেন না। দুইজন মিলে আপনারা এখান থেকে কাচ্চি বিরিয়ানি খাইতেছেন, ও বেচারা বসে রয়েছে, এটা অন্যায়। আপনারা এক রুমে থাকতেছেন, তাকে আপনারা দিবেন, বলেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এটা প্রতিবেশীর হক, এটা সহকর্মীর হক। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আরো তো অনেক লম্বা আলোচনা রয়ে গেল, কিন্তু আমি 10:30 বলছিলাম, 10:30 উপরে চলে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন, ও গোলাম, দুনিয়ার জমিনে তুমি যদি ঠিক মতো হক আদায় করো, একটা একটা করে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন, আমরা এর পরের আয়াতে যেতে পারিনি, আল্লাহ বললেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন, আমার ইবাদত করো, শরীক করা যাবে না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, ওয়াবিদুল কুরবা আত্মীয়তার হক দাও, ইয়াতিম ওয়াল ইয়াতামা ইয়াতিমের হক দাও, ওয়াল মাসাকিন মিসকিনের হক দাও, ওয়াল জারিজিল কুরবা প্রতিবেশীর হক দাও, ওয়াল জারিদিল ওয়াল জারিল জুনুবি ওয়াসাহিবি বিল জাম, এরপরে তোমরা সহকর্মীর হক দেও। এগুলো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন। এরপরে বলছেন ওয়াবনি সাবিল মুসাফিরের হক দেও, ওয়ামা মালাকাত আইমানুকুম দাস দাসীর হক দেও। এগুলো যদি তোমরা না করো, আল্লাহ বললেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, যারা দাম্ভিক হয়ে যায়, যারা অহংকার জনিত রোগে ভুগে, আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা তাদেরকে কখনো পছন্দ করি না। এজন্য আর যাই করি অহংকার করব, অহংকার ঠিক আছে তো ইনশাল্লাহ। আর কিন্তু আমরা যে ভাব ধরি, ওরে আল্লাহ রে, পকেটে যদি 500 টাকার জায়গায় 1000 টাকা থাকে তাহলে খাইছে। এগুলো করবেন না, দেখবেন সব নিয়ে গেছে কে। আল্লাহ চাইলে সব করতে পারে, এর জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবো। জওয়ানদেরকে বলছি, ভাই আমাদের সুযোগ আছে, আমরা নিজেরা সুযোগ শুরু করি, আমরা মানুষের জন্য কাজ করি, সমাজের জন্য করি, আল্লাহকে ভালোবাসি, দেখবো ইনশাল্লাহ এই সমাজকে আমরা কিছু দিতে পারবো ইনশাল্লাহ। মনে থাকবে তো ইনশাল্লাহ, অনেক কথা বলেছি, আল্লাহ আমাদেরকে কবুল করুক। এক মিনিট, কারো কোনো প্রশ্ন আছে পুরো আলোচনায়? যে আমার প্রশ্ন আছে, আমি কথাবার্তা কিছু বুঝি নেই, বা আমার এই ব্যাপারে প্রশ্ন আছে, কারো কোনো কথা জানার আছে? নাই, কি বলবেন আপনি? কে বলে? না বলে কে? শ্বশুর বাড়ি কিছু না করলে বলে কে? কে বলতো? বউ কি কি কয়? স্বামীর নাকি দুলাই দেয়?
তাহলে বিয়ে কি আপনি করছেন না বউ করছে? কি কন আপনি, আপনি তো উল্টা করে দিন। এই দেশে তো এখনো ছেলেরা বিয়ে করে, মেয়েরা বিয়ে করে না। হচ্ছে যে কোরআন নাই ঘরে, অবশ্যই অবশ্যই স্ত্রীর কথা শুনবেন, মা বাপকে কষ্ট দিবেন, জাহান্নামে যাওয়ার সময় সবাই নিয়েই যাইবেন। এজন্য বউ পিটায়, বউ স্বামীরে পিটায়, এর অর্থ হইলে স্বামীও বউরে পিটায়, নাহলে বউ পিটাইতে পারে না। এগুলো দেখলে সন্তান শিখবে, পরিবার নষ্ট হবে। অবশ্যই মনে রাখবেন, স্ত্রী তার মা বাপকে দিতে চায়, কিন্তু আপনিও তো আপনার মা বাপের হক আছে, এটা বুঝেন না কেন, এটা ফরজ, দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت وسلمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, তো আপনারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার কিছু মাকসাদ আছে এটার জন্য পুরো করে দেয়, আর কিছু মানুষের কষ্ট দেয়, আল্লাহ যেন ওদেরকে হিদায়ত দেয়। আমার একটা মাদ্রাসার জায়গা আছে, ওটা একজন দখল করতে চায়, মাদ্রাসার জায়গা, আল্লাহ যেন ওদেরকে হিদায়ত দেয়। মানুষ খারাপ হলে যা হয় আর কি, আর এগুলো তো করতে চাইলে তো আর হয় না, আল্লাহ তো আছেন, আল্লাহ কোন দিক থেকে কোন দিকে কোন বিপদ দিয়ে দেবেন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দিনের তাকা যায়, দিনের তাকা যায় সবগুলো মাকসাদকে পুরা করে দেয়। আল্লাহুম সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আল্লাহুম আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله تعالى রাত্র গভীর হয়ে যাচ্ছে, মনি ভাত উঠে ধরে যে তোমার মায়ার গোলামদেরকে নিয়া জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, তোমাকে ভুলে গিয়েছি, আল্লাহ তাআলা সব কিছুর উপর লজ্জিত হয়ে দু হাত উঠাইয়া তওবা করলাম, দয়া গুণে মায়া গুণে আমাদের তমাম জিন্দগির তমাম গুনাগুলাকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা অমনিব গুনাগার মনে করে আমাদেরকে তাড়াইয়া দিও না, আমরা কোথায় যাব তুমি ছাড়া, আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই, জানি আমাদের চাইতে তোমার অনেক মায়ার বান্দা আছে আল্লাহ, কিন্তু তুমি জানো তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও, আমাদের পরিবারের ভিতরে তুমি শান্তির পরিবার বানাইয়া দাও, স্বামী স্ত্রীতে মহাব্বত, বাবা ছেলে মামে ভাই ভাই সম্পর্ক তৈরি করে দাও, আমাদের বাচ্চাদেরকে আলিম বানাও, হাফেজ বানাও, মুজাদ্দিদে জামান বানাও। ইয়া আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করো আল্লাহ, আমাদের রিজিকের মধ্যে বারাকা দান করো আল্লাহ। যে যে ভাই যে জায়গায় আটকা পড়ে আছে, মাকসাদ আছে, আয় আল্লাহ তাআলা তুমি সবগুলাকে পুরা করে দাও। মুনিব আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া রসুলের পাকের রহ মোবারকে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদের নামটা আরশে আজিমে জান্নাতুল ফিরদাউসের লিস্টে উঠাইয়া দাও। আয় আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখো ঈমান আর ইসলামের উপরে অটল রাখো আল্লাহ, আমাদের সবাইকে একসাথে বসাইয়া 30 পারা কোরআন শোনার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠেছি আল্লাহ রুহানি জিসমানি তমাম বিমার থেকে আমাদেরকে শিফা দিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে কবুল করে নাও,
আমাদেরকে তুমি কবুল করো, আমাদের ভিতরের সমস্ত অন্যায় অনাচারকে দূর করে তোমার হাবিবের মোহাব্বত আমাদের অন্তরে দিয়া দাও। বাংলাদেশের উপরে তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ। দেশে বিদেশে অনেকে অনেক জায়গা থেকে দোয়া চেয়েছেন, অনেকের নাম মনে আসতেছে, অনেকের নাম মনে নেই। আল্লাহ সবার দোয়াকে কবুল করে নাও। এতগুলা মানুষ গভীর রাত্র পর্যন্ত বসে আছে, আল্লাহ সবার চেহারা মুবারক রসুলের সামনে হাজির করে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় যতদিন রাখো মুনি, ইমানের উপরে অটল অবিচল রাখো আল্লাহ। হারাম থেকে বাঁচাইয়া হালাল কুশাদা রিজিকের ফয়সালা করে দাও। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, হিংসা বিদ্বেষ গীবত শেকায়াত, শয়তানি নাফরমানি করে যারা দুনিয়ার জমিনে বিপদগ্রস্ত করতে চায়, যারা ষড়যন্ত্র করে, গীবত করে, শেকায়াত করে, পরিকল্পনা করে বিপদ ফেলতে চায়, আল্লাহ মিনাল জিন্নাতি ওয়ান নাস, কাদের চেহারা কাদের নাম মনে আসতেছে মুনি, হিদায়ত থাকলে এদের হিদায়ত দাও, হিদায়ত না থাকলে নমরুদার ফেরাউনের মতো ধ্বংস করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।